এই হলো শ্যাওড়াফুলি নিমাই তীর্থ ঘাট। নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি শ্যাওড়াফুলি ঘাটে। আর চৈত্র সংক্রান্তির মাত্র দুদিন বাকি, আর সবাই কিন্তু এখান থেকে জল ভরে নিয়ে চলে যাচ্ছে কালকেশ্বরে। তো পুরো ঘাটে অজস্র ভক্তদের ভিড়। আপনাদের একটু ঘুরে দেখাই পুরো ঘাটটা, শ্যাওড়াফুলি নিমাই তীর্থ ঘাট। মহিলা থেকে শুরু করে পুরুষ সবাই কিন্তু এই ঘাটে ঘুরে বেড়াচ্ছে। হোক বা ছোট বাচ্চা, ছেলে হোক বা মেয়ে, সবাই কিন্তু সব মানে কাঁধে বাঁক নিয়ে যাচ্ছে তারকেশ্বরের মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। এটা একটা অনবদ্য দৃশ্য এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। এইরকম দৃশ্য কোনোদিন আমি দেখিনি। দেখছেন শ্যাওড়াফুলি যে ঘাট থেকে নিমাই তীর্থ ঘাট, এখান থেকে সবাই জল ভরে নিয়ে চলে যাচ্ছে। কত বড় বড় বাঁক! ছোট বড় সবাই এই যে সেই নিমাই তীর্থ গৌড়ীয় মঠ, আর গৌড়ীয় মঠের ঠিক পাশেই হচ্ছে নিমাই তীর্থ ঘাট।
এই জায়গায় কিন্তু বলা হয় এই জায়গায় শ্রী চৈতন্যদেব মহাপ্রভু একবার এসেছিলেন এবং এখানে যে নিম গাছ রয়েছে সেই গাছে তখন চাঁপা ফুল ফুটেছিল। বলা হয় এই ঘাট দিয়েই কিন্তু মা সারদা কামারপুকুর বা জয়রামবাটি যেতেন। দাদা একটা ফটো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে ফাঁকা ঘট এনে ঘটের মধ্যে জল ভরে, সেই জল মাটি দিয়ে ভরে তারপর বাঁকে করে নিয়ে চলে যাচ্ছে সবাই তারকেশ্বরের দিকে। কেউ শ্যাওড়াফুলি থেকে হাঁটা পথে তারকেশ্বর যায়, কেউ আবার তারকেশ্বর নেমে সেখান থেকে হেঁটে তারকেশ্বর মন্দির যায়। থেকে উঠে দেখতে পাচ্ছেন এখানে অনেকে বাঁক রেখে মাটি মাটি দিচ্ছে, এখন মাটি দিচ্ছে পয়সা দিয়ে দেবো আমার। দেখুন মাটি দেওয়া হয়ে গেছে এই ঘটগুলোতে। প্রচুর ভক্ত সমাগম হয়েছে এখানটায়, অনেক ঘাটে রয়েছে কিন্তু এখানে পরপর কতগুলো ঘাট রয়েছে কিন্তু এই ঘাটে সব থেকে বেশি। অনেকে এখানে মাল সারেদে খায়, দেখুন এই যে এই জায়গাগুলোতে সব মাল সারেদে খাচ্ছে সবাই। দেখুন মাল সার হাড়িও পড়ে রয়েছে। এই এই কটা দিন চৈত্র মাসের এই কটা দিন কিন্তু অনেকেই আছে যারা মাল সারেদে খায় প্রায় এক মাস ধরে।
এই হচ্ছে সেই নিমাই তীর্থ ঘাট। ঘাট থেকে উঠে দেখছেন কত বাঁকের দোকান রয়েছে, কত কত রকমের দোকান রয়েছে, খাবার দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের দোকান রয়েছে। আপনাকে এখানে আসতে হলে শ্যাওড়া পুলিশ স্টেশনে নেমে হাঁটা পথেও আসতে পারেন বা টোটো নিয়েও আসতে পারেন, কিন্তু এই নিমাই তীর্থ এই সেই ঘাট যেখান থেকে অনেকে কিন্তু জল ভরতে আসে। Thank you.